কাছাড়ে অব্যাহত ড্রাগস বিরোধী অভিযান প্রায় 3 কোটি টাকার ড্রাগস সহ 2 মেজর যুবতী আটক শুক্রবার এক গোপন সূত্রে অভিযান চালিয়ে শিলচর সোনাই রোড এলাকা থেকে বৃহৎ পরিমাণের ড্রাগস সহ 2 জন মেজর যুবতীকে আটক করতে সক্ষম হয়েছে কাছাড় পুলিশ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য তুলে ধরেন কাছাড়ের পুলিশ অধীক্ষক নোমাল নাহাত্তা তিনি বলেন আটক করা 2 যুবতীকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 25টি বাক্স ভর্তি সন্দেহজনক ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয় উদ্ধার হওয়া ড্রাগসের পরিমাণ 325 গ্রাম যার বাজার মূল্য আনুমানিক 3 কোটি টাকা হবে বলে জানান পুলিশ সুপার নোমাল মাহাত্তা আটক 2 যুবতীর নাম লালমনগা জুয়ালি এবং লাল রামিলানি রোগ তারা পার্শ্ববর্তী রাজ্য আইজলের বাসিন্দা বলে জানা গেছে মেজোরাম থেকে শিলচরের মধ্যে দিয়ে বহিরাজ্যে যাওয়ার পথে কাছাড় পুলিশ আটক করে তাদের জি এটা অভিযান শিলচর টাউনের সোনাই রোডের একটা অভিযান চলিছিল আমার শিলচর থানার ভারপ্রাপ্ত বিষয়া অমৃত সিংয়ের নেতৃত্বত একটা অভিযান চলিছিল আর সেই অভিযানত 25টা বাকসত আমি সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার আর নিচাযুক্ত সামগ্রী আমি জব্দ করেছো আর বর্তমানলৈকে আমার তালাশি অভিযান চলি আছে আর তার লগতে সম্পর্কিত থাকা দুগৰাকী মিজো মহিলা এগৰাকীর নাম লালথাম হাই জুয়ালি এলিয়াস আহমাই তাই 31 বয়সর আর এগৰাকী আছে লালহাম মাই এলিয়াস রামি তাইক আমি এই তাই দুইগৰাকীৰ হাতৰ পৰা আমি এই নিচাযুক্ত সামগ্রীখিনি জব্দ করেছো আর বর্তমানও আমি হুটপুছ করে আছো আর আমি গম পোৱা মতে এই যে সামগ্রীখিনি আছে চুবুরিয়া রাজ্যৰ পৰা মিজোরামৰ পৰা আমাৰ জিলাৰ মাজেদি সরবরাহ করে বহিরাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ এটা আসনি আছিল গতিকে আমি এটা গোপন সূত্রৰ পম খেতি গোটেই অভিযানটো চলিছিলে আর অভিযান কালত আমি এই বৃহৎ সংখ্যক নিচাযুক্ত সামগ্রী আর দুগৰাকী মহিলা আমি এরেস্ট করেছো আর সামগ্রিকভাবে এতিয়াও সেই অঞ্চলটোত আমার যে অভিযান আছে অব্যাহত আছে হাইলাকান্দি থেকে সেপ্রিয়া ডায়েসের প্রতিবেদন নিউজ বাংলা